সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কুৎসা ফটো শেয়ার করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে কদমতলা থানায় মামলা পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ যুবকের নাম সুমন্ত কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডে জানা গেছে সুমন্ত গত পয়লা মার্চ রাতে তার ফেসবুক অ্যাকাউন্টে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুৎসা ফটো পোস্ট শেয়ার করে সুমন্ত নামও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নরেন্দ্র মোদীর কুৎসা ফটো শেয়ার করার পর কদমতলা এলাকার জনৈক সচল গোস্বামী ও জহুর উদ্দিন নামের দুই ব্যক্তি কদমতলা থানায় সুমন্ত নমর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন অভিযোগকারীদের দাবি দেশের প্রধানমন্ত্রীর নামে কুৎসা কুৎসা ফটো পোস্ট ও শেয়ার করে গুরুতর অন্যায় করেছে ওই ব্যক্তি দেশের প্রধানমন্ত্রীর নামে কুৎসা ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সম্পূর্ণ আইন বিরোধী অসাংবিধানিক শুধু প্রধানমন্ত্রীর নামে কুৎসা অপ্রচার করেনি ওই ব্যক্তি দেশের বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর নামেও এর পূর্বে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়িয়েছে তাই ওই যুবকের কঠোরতম শাস্তির দাবিতে কদমতলা এলাকার জনৈক দুই নাগরিক সুষ্ঠু বিচার চেয়ে কদমতলা থানায় সুমন্ত নমর নামে মামলা করেছেন লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ সরসপুর গ্রাম পঞ্চায়েতের আমটিল্লার বাসিন্দা সুমন্ত নামককে গ্রেপ্তার করেছে বর্তমানে সে কদমতলা থানার হেফাজতে রয়েছে গত এক মার্চ সম্ভবত রাত্র নয়টা কত মিনিটের সময় সে একটা ছবি পোস্ট করেছে যে ছবিটা একটা কুকুরের ছবি কুকুরের ছবি থেকে কুকুর প্রস্রাব করছে নরেন্দ্র মোদীজির মুখে এরকম একটা ছবি সে পোস্ট করেছে যে পোস্টার বিরুদ্ধে আমি এবং জহুরবাই আমার সঙ্গে আছেন আমরা দুজনে মিলে আজকে কদমতলা থানাতে এফআইআর দায়ের করেছি এর ন্যায্য বিচার পাওয়ার জন্য কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শুধুমাত্র আমাদের দলের প্রধানমন্ত্রী নয় উনি সমগ্র দেশের প্রধানমন্ত্রী অপরদিকে কদমতলা থানার এসআই সাধন মজুমদার জানিয়েছেন সুনির্দিষ্ট নামের ব্যক্তিকে আটক করেছে অভিযোগ মূলে দেশের প্রধানমন্ত্রীর নামে কুৎসা ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আইনত অপরাধ সুতরাং কদমতলা থানার পুলিশ ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখছে চোরাইবাড়ি থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা